আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকে ভিডিও, গতকালকে তো আমি চলে এসেছি সাভার থেকে সকাল সকাল রওনা দিয়ে, এই যে রেডি হয়ে গেছি, 8টা বেজে গেছে, আমাদের সিএনজিও চলে এসেছে, তারপরে নিচে নেমে পড়ি, এই যে নিচে নামতাছি, তারপরে সিএনজিতে উঠে পড়বো, ফুফুর বাসা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তারপরে এই যে আমরা সিএনজিতে উঠে পড়তেছি, ব্যাগ ট্যাগগুলো সিএনজিতে রাখলো, এখন উঠে পড়ব। সিএনজি ছেড়েও দিয়েছে, বাইরে হালকা কুয়াশা, এই যে সাবা সারা দুইজনে ঘুমিয়ে পড়েছে, আবারও সকালে উঠেছে না, এখন আস্তে আস্তে সিএনজি যাচ্ছে। রাস্তায় একটু ব্রেক নিলাম, ফুপু কলা রুটি দিয়ে দিয়েছিল, এখন কলা রুটি খাচ্ছি আমরা সবাই। চলে আসলাম নিজের বাড়িতে, এখন ব্যাগ ট্যাগ নামাই, প্রায় 3 ঘন্টা সময় লাগলো আমার এখানে আসতে। বাসায় আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তারপরে জান্নাত পাখিকে নিয়ে আসলাম, বুড়িটা তো আমাদের দেখে নেয় কয়দিন, দেখি কি খুশি সবার কোলে আসতেছে জান্নাত পাখি। তারপরে ঘন্টা দুয়েক পরে দুপুরে খাবার খেতে এসে পড়লাম মিজানদের ঘরে, মানে জান্নাতদের ঘরে আসলাম। ইভা রান্না করেছে দুপুরের রান্না, মানে সকালে আসার পরে ফ্রেশ গোসল টুসল হয়ে শুয়েছিলাম, মানে আজকে সারাদিনটা, মানে গতকালকে সারাদিনটা শোয়ার অবস্থায় গিয়েছে, আবার খাওয়া দাওয়া করে আবার শুয়েছিলাম। বেগুন ভেজেছে, মুড়ি গোস্ত রান্না করেছে, চাপা শুটকি ভুনা করেছে, শাক ভাজি করেছে, এই দুপুরে মেনু, ও ডালও রান্না করেছে, তারপরে দুপুরে আমরা ইভাদের ঘরে খেলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো আবারও শুয়েছিলাম, তারপরে সন্ধ্যার পরে উঠে চা বানালাম, এখন একটু চা খাই, চা খেলে ভালো লাগবে না, তারপরে চা বানালাম। আর এদিকে সারামণিও রেডি হয়ে গেছে, মসজিদে চলে যাচ্ছে পড়তে, কয়দিন তো যেতে পারে নাই। তারপরে আবারও চলে আসলো জান্নাত পাখি, বসে বসে কমলা খাচ্ছে।
শুভ সকাল। এই ভিডিওটা আজকে সকাল থেকে ভিডিও। সকালে তো মাশাআল্লাহ অনেকটাই কুয়াশা পড়েছে, কিন্তু কুয়াশার মধ্যে হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। আজকে মনে হয় মাশাআল্লাহ ভালোই রোদ উঠবে। আর ভাবি তো সকালে এসে কাপড় চোপড় ধুয়ে রোদ দিতেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে রুটি বানানোর জন্য। ফ্রিজে হালুয়া বানানো আছে, এই জন্য মনে করলাম রুটি আর ডিম পুজ আর হালুয়া দিয়ে সকালে নাস্তা করে নিব। নে ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে। আমার তো রুটি বানানো হয়ে গেলে জান্নাত পাখিও চলে আসলো, এখন ডিম পুজ করে নিতেছে। জান্নাত পাখিকে বসিয়ে দিয়েছি। নাস্তা খেতেও বসে পড়লাম সাইদুলে বাবা আর আমি, আর ছেলেমেয়েরা বললাম না সবাই শুয়ে আছে। নাস্তা খাওয়া তো হয়ে গেল, চা বানিয়েছি, চা খেয়ে নিলাম। তারপর তো সাইদুল বাবার দোকানে চলে যাচ্ছে। জান্নাত পাখিও আমার কোলে বলতেছে গাই গাই। এই যে জান্নাত পাখি উঠে পড়লো গাড়িতে, গাড়িতে উঠে হর্ন বাজাচ্ছে জান্নাত পাখি। তারপর তো জান্নাত পাখি হুন্ডায় উঠেছে, এখন কাকুর সাথে চলে যাবে। তারপর একটু সামনের দিকে এগিয়ে তারপরে ওর কোলে নিলাম। তারপর তো ঘন্টাখানিক পর সাইদুল বাবা মাছ নিয়ে আসলো, নলা মাছ কিনেছে, একটু বাজারের দিকেও গিয়েছিল। আজকে অবশ্য নলা মাছ রান্না করব না, আজকে মুরগি গোস্ত রান্না করব। আর ফ্রিজ থেকে একটা নলা মাছ বের করে রেখেছিলাম, ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব। এই একটা মাছ নলা মাছ রান্না করব আর মুরগি গোস্ত ভোনা করব, এই দুপুরের মেনু। আর এই মাছ কেটে ফ্রিজে রেখে দিই। তারপর তো রান্নাটা শুরু করে দিলাম, উস্তা ভাজিটা কেটে নিতেছি, মানে উস্তা ভাজি করব। উস্তাটা কেটে নিতেছি, ফুলকপি সিম আলু দিয়ে নলা মাছ, আর ভাত বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় প্রেশার কুকারে মুরগি গোস্তটা বসিয়ে দিলাম ভালোভাবে মেখে, তারপরে চার পাঁচটা সিসুলে নামিয়ে ফেলবো। তারপরে তো উস্তা ভাজিটাও করা হয়ে গেল, এখন আমি নামিয়ে ফেলবো। প্রায় আধা ঘন্টার মধ্যে উস্তা ভাজিটা করে ফেলছি, আর নলা মাছটাও ভেজে নিতেছি, ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব। আর এদিকে মুড়ি গোস্তটা তো চার পাঁচটা শীর্ষ পরে নামিয়ে রেখেছি, মুড়ি গোস্তটা হয়ে গেছে। এখন আরেকটু চুলার মধ্যে জাল দিই, তারপরে হয়ে যাবে ভোনা।
দুপুরে রান্নাটা তো প্রায় হয়ে এসেছে, উস্তা ভাজি করা হয়েছে, ভাত হয়েছে, এই যে নলা মাছের তরকারি, আর এই যে মুরগি গোস্ত ভোনাও হয়ে গেছে, অনেকটাই তেল উঠেছে। তারপর তো দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা সাইদুলের বাবা, আমিও খেতে বসে পড়ব। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় এসে দেখি সাইদুল মেয়োনিজ বানাচ্ছে। আর আমি চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যার সময় একটু চা খাবো। এখন তো শীতের দিন, একটু সকাল সন্ধ্যা একটু চা খাওয়া হয়। চা খেতে বসে পড়লাম আমি আর সারামণি, আর সাইদুল আর সাবার জন্য রেখে আসলাম। তারপর আধা ঘন্টা পর সাইদুল বালাসুর থেকে ডিম চপ, পেঁয়াজু আর বেগুনি চপ আনলো গরম গরম। মেয়োনিজ বানিয়েছে দেখে বলতেছে একটু ভাজা পুরি নিয়ে আসি, খাবো নে। তারপরে আমরা খেতেও বসে পড়লাম ড্রয়িং রুমে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।